এবার আমাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে আমাকে ও বড় রড দিয়ে আমার পায়ে মারে, এবং সেখানে দু গাড়ি পুলিশ ছিল। পুলিশের সামনেই আমাদের এই আক্রমণ। বিধায়ক সহ 10-12 জন গুরুতর আহত হয়েছেন। আসতে পথে হাড়োয়া অটো স্ট্যান্ডে আব্দুল খালেক মোল্লা আমাদের 25-30টা ছেলের উপরে হামলা চালায় এবং নিজেও হাত চালায়। এবার আমাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে আমাকে ও বড় রড দিয়ে আমার পায়ে মারে, এবং আমার পিছনে যে ছেলেগুলো আসছিল তারা পরপর অন্তত 25-30 জন ছেলে আহত হয়েছে। তার মধ্যে এখন আজীবন হসপিটালে চিকিৎসাধীন আছে, আর 10-12 জন মিনাখাত থানায় এখন রয়েছে। আমরা পুলিশ প্রশাসনকেও বলেছি, ওপর নেতৃত্বদের কাছেও বলেছি, আমরা ওদের আশায় আমরা। গতকাল রাতে আমরা 7-7:30 দিকে থানায় যাই। থানাতে আমাদের আমন্ত্রণ ছিল কালী পুজোর, কালী পুজো হয়েছে থানায়। আমন্ত্রণ সেরে বাড়ি ফেরার পথে হঠাৎ করে আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে প্রায় 100-200 লোক হঠাৎ করে আমরা আসছি, এবং রাস্তায় আমাদের অতর্কিত আক্রমণ করে, এবং সেখানে দু গাড়ি পুলিশ ছিল। পুলিশের সামনেই আমাদের এই আক্রমণ। বিধায়ক সহ 10-12 জন গুরুতর আহত হয়েছেন। বিধায়ক তোকে আমাদের গাড়িতে, বিধায়কের গাড়িতে ইট মেরেছে দুখানা। তারপরে বিধায়ককে টেনে হিঁচড়ে নামানো হয়, নেমে ফেলে দেওয়া হয়। ফেলে দিয়ে একটা ব্যাটুমের বাড়ি ওর পায়ে মারে, পায়ে রক্তাক্ত হয়, এবং আরও 10-12 জন গুরুতর আহত হারজিকারে ভর্তি আছে। মিনাখা হসপিটালেও অনেককে পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে আব্দুল খালেক মোল্লা সবচেয়ে বেশি হাত চালিয়েছে, বেশি মেরেছে ব্যাটুম দিয়ে। তাই আমরা পুলিশের কাছেতে দরবার আবেদন করেছি, উপযুক্ত দোষীরা যাতে শাস্তি পায়, এবং আমি দলের উপর মহলেও জানিয়েছি, তাদের উপর নেতৃত্বকেও জানিয়েছি। দল যে ব্যবস্থা নেবে সেই আমরা তাকিয়ে আছি।